Música mm -hmm. وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد قال قال الله تعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. অতপর আমরা আমাদের প্রতি সপ্তাহের নেই বুলগুল মারামে দার্স যেটা আমরা দিয়ে যাচ্ছি তারপর আমরা এখন যে হাদিসটি নিয়ে আলোচনা করবো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে হ্যাঁ মানে মৃত্যু ব্যক্তির কাফন কাফনের কাপড় কেমন হওয়া উচিত তো আঞ্জাবির ইন আল্লাহ আল্লাহ আনহু কল

সবচেয়ে বড় হাতিয়ার কেউ যদি দাওয়াতে কাজ করতে চান কেউ যদি দিনের মানে উপকারে আসতে চান তাহলে আইলেম হাসিল করেন শক্ত আকারে যতটুকু শিখবেন এটুকু ক্লিয়ার আকারে শিখবেন এতে করে জাতি জনগণ উপকৃত হবেন এবং হ্যাঁ অস্ত্রের চাইতে বোমা বারুদের চাইতে এলেম হচ্ছে সবচাইতে শক্তিশালী কি অস্ত্র এলেম ছাড়া হ্যাঁ ময়দানে কাজ করতে পারবেন না এলেম ছাড়া জাতির কোনো উপকারে আসতে পারবেন না অথব এই বিষয়গুলো আমরা বারবার রিপিট করি ঠিক না মাসাল্লাহ হ্যাঁ বারবার আসে এই সাহাবির নামগুলো অথবা আমরা বারবার রিপিট করে থাকি সুতরাং হ্যাঁ এই এই সাহাবির নাম এবং পিতার নাম তাদের একটু ইতিহাস জেনে রাখলে এটা কি ভালো তো বিন আবদুল্লাহ আইন হুমা হ্যাঁ তিনি বলেছেন যে রসুল্লাহ আসালাম বলেছেন তোমাদের তোমাদের কাউরির ভাইয়ের যখন তোমরা কাফন সম্পন্ন করো তো কোনো ভাইয়ের যখন দাফন কাফন করবে তখন যেন ভালো উত্তম পদ্ধতিতে বা উত্তম পন্থায় কী করা হয় হ্যাঁ কাফন সম্পন্ন করা হয় বা কাফন পরানো হয় হ্যাঁ তো এখানে উত্তম দ্বারা বা ফালুহসিন হ্যাঁ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা কাপড় হওয়া উচিত যে কাপড়টা হ্যাঁ মৃত্যু ব্যক্তির সমস্ত শরীরকে হ্যাঁ মানে ঢাকবে হ্যাঁ এবং কাপড়টা যেন সংকীর্ণ না হয় যে একদিকে টানতে গেলে আর দিকে বের হয়ে যায় এমনটি যেন না হয় বরং হেলফেল যেন একটা কাপড় হয় যে কাপড় দ্বারা এই মৃত্যু ব্যক্তিকে আপনার সুন্দরভাবে হ্যাঁ মানে কাফন সম্পন্ন করা সম্ভব হয় এমন যেন কাপড় হয় এমন যেন কাপড় হয় হ্যাঁ অতএব কাপড়টা একটু বড় করে কাটলে হ্যাঁ বড় করে বাঁধলেন থাক কাপড় একটা বেশি সমস্যা নাই হুম এবার এর দ্বারা এর দ্বারা মানুষের যে সম্মান মানুষের যে মুসলমানদের যে সম্মান সেটি যে কখনও রহিত হয় না সেটি যে কখনো অসম্মান হয় না মানে সেটি যে কখনো মানে বাদ হয়ে যায় না হ্যাঁ এটা একটা প্রমাণ যে একটা লোক একটা মানুষ একটা মুসলমান যখন মৃত্যুবরণ করে হ্যাঁ মৃত্যুর পরেও তাকে সম্মান করার কথা বলা হয়েছে হ্যাঁ তাকে সম্মান করার কথা বলা হয়েছে সুতরাং অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চা যখন আপনার মায়ের পেটে থেকে হতে ভূমিষ্ঠ হয়ে যায় হ্যাঁ তার সময়সীমা পূর্ণ হওয়ার আগেই হ্যাঁ মৃত্যু অবস্থায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এমনি মাটি দিয়ে দেয় না এটি ঠিক না এটি ঠিক না আমরা এই আওয়াজের মাধ্যমে হ্যাঁ সবাইকে জানাতে চাই যে যেই বাচ্চার বয়স মায়ের পেটে চার মাস হয়েছে সেই বাচ্চাকে গোসল দিবেন এবং জানাজা পড়াবেন এবং সুন্দর আকারে যেভাবে জীবিত মানুষকে আপনি দাফন কাফন করে থাকেন ঠিক সেভাবে করবেন হ্যাঁ এটা দ্বারা এটাই বুঝবেন যে মানুষ কখনো অসম্মান জাতি নয় এটা সম্মান জাতি আল্লাহ সুভানতার মানব জাতিকে সম্মানই করেছেন সুতরাং সম্মানজনকভাবে তাকে বিদায় করবেন বিদায়কালেও যেন সে সম্মানের সাথে বিদায় হয় জন্য মুসলমানদেরকে হ্যাঁ রসল্লাহ আসলাম নির্দেশনা দিয়ে গেছেন বা হ্যাঁ রসলামের আদর্শ হচ্ছে মুসলমানদেরকে সম্মান করা ও মৃত্যু পরেও এবার আরও বিষয়টি পরিষ্কার করার জন্য বলতে চাই যে আমাদের দেশে অনেক সময় কবরস্থানে ছেলেমেয়েরা খেলাখেলি করে না এটা নিষেধ কবর ওপরে পাড়া দেওয়া নিষেধ কবর পাড়া দেওয়া নিষেধ পা দেওয়া নিষেধ স্যান্ডেল পরে জুতা পরে কবরস্থানে হাঁটা নিষেধ তাহলে কীভাবে আপনি খেল খেলছেন আপনার ছেলে মেয়েকে খেলতে দিচ্ছেন এই জন্য যারা গার্জেন থাকবেন তাদেরকে হুঁশিয়ার থাকা উচিত যে হ্যাঁ যদি আপনার ছেলে মেয়ে কবরস্থানে গিয়ে খেলাখেলি করে সেক্ষেত্রে তাদেরকে না করা এবং কবরস্থান অনেক সময় গরু বেঁধে দেয় এটা গরু পাথার জায়গা নয় এটা গরু পাথার জায়গা নয় এটা খেলার জায়গা নয় হ্যাঁ এটা কবরস্থান একে সম্মানের সাথে রাখতে হবে একে যখন হাঁটবেন সম্মানের সাথে হাঁটবেন যখন হেঁটে যাবেন দোয়া পড়বেন আসসালামাইকুম আহ্লাল কবর করবেন আর যাবেন এটা হচ্ছে মমিনদের বৈশিষ্ট্য মুসলমানদের বৈশিষ্ট্য আজকালকার মুসলমানরা এই দিনই জ্ঞান যেগুলো নিত্যদিনের প্রয়োজন সবসময় যেগুলো প্রয়োজন এই এলএমগুলো শেখাটা কিন্তু জরুরি কিন্তু এ থেকে মানুষেরা গা ফেল মানুষেরা গা ফেল একটু যখন বড় হয় ক্লাস যখন মানে থ্রিতে পড়ে বা ভাবে পড়ে তখন আর মসজিদে মক্তবে যায় না শেষ মক্তব পড়া শেষ হয়ে গেল মানে সে এখন পরিপূর্ণতা লাভ করে ফেলেছে আর দরকার নাই কিন্তু প্রিয় ভাইয়ারা কত দোয়া আছে হ্যাঁ যদি আপনি হ্যাঁ এইভাবে ক্লাস টেন পর্যন্ত মক্তব্যে যেতে থাকেন তাহলে অনেক দোয়া শিখবেন একের পর এক হ্যাঁ দোয়াগুলো শিখবেন যে কিভাবে আপনি চলবেন কীভাবে বাড়িতে বের হবেন কীভাবে বাড়িতে প্রবেশ করবেন সকালে কি দোয়া পড়বেন সন্ধ্যায় কি দোয়া পড়বেন কভারেজ গেলে কে দোয়া দোয়া পড়তে হয় এই দোয়াগুলো আস্তে আস্তে যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করেন হ্যাঁ বজায় রাখেন তাহলে কী করবেন শিখতে পারবেন আর যদি ক্লাস থ্রিতে উঠেই যদি বলেন যে আমি পরিপূর্ণতা লাভ করেছি তাহলে কেমনি করে শিখবেন সম্ভব নাকি সম্ভব না কি এই ছেলেরা কোরআন ভুলে যায় পরবর্তীতে কোরআন আর মানে পড়তে পারে না পরবর্তীতে সুতরাং মক্তব একটি বড় মাধ্যম হ্যাঁ বিভিন্ন সমাজে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জারি রয়েছে হ্যাঁ যে এই মক্তবটা কমসে কম জারি রয়েছে এই মক্তবের গুরুত্ব দেওয়া উচিত ওহো মুসলিম মুসলিম মানে কি আমরা কি বুঝবো মুসলিম মানে কি বুঝবো যে এটা আদিস এটা কি হাদিস হ্যাঁ যে মৃত্যু ব্যক্তিকে আপনি হেলফেল পোশাক দিয়ে হ্যাঁ কাফন সম্পন্ন করবেন এর অর্থ এই না যে দামি কাপড় ব্যবহার করবেন এটা না পরে বলছেন যে না দামি কাপড় মানে ব্যবহার করার দরকার নেই বরং হ্যাঁ কাপড়টা যেন হেলফেল হয় হ্যাঁ যেই যেই মানুষটি মারা গিয়েছেন ওই মানুষটি যেন পরিপূর্ণ আকারে ঢাকা হয়